সো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও। আবার আমরা চলে এসেছি জিটিএ 5 এর নতুন আরো একটা মিশন কমপ্লিট করার জন্য। আর আজকের মিশনটা ভাই এত ভয়ানক, ভাই এত ভয়ানক একটা মিশন, এর আগে এরকম কোনো ভয়ানক মিশন আমরা কমপ্লিট করি নাই। তো জাস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের মিশনটা কতটা ভয়ানক। গাইস তোমরা তো জানো এর আগের মিশনটাতে আমরা কিন্তু একটা আর্মি মিলিটারির একটা মিসাইল চুরি করছিলাম, সেই মিশনটা অনেক ভয়ানক ছিল। তবে আজকের মিশনটা আরো বেশি ভয়ানক। গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফ্রাঙ্কলিন এবং মাইকেল অলরেডি এখানে আছে, আর ট্যাবর কিন্তু এখনই চলে আসলো। আর ভাই ব্রাদার আপনারা কিন্তু জানেন না, মাঝখানে আমি তিনটা ছোট ছোট মিশন কমপ্লিট করেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই মিশনগুলোর মধ্যে তিনটা মিশনের মধ্যে একটার মধ্যে আমি তিনটা মাস্ক কিনছি, আর দুইটার মধ্যে এই যে দুইটা ট্রাক, বড় বড় দুইটা ট্রাক আমি এক জায়গাতে চুরি করে নিয়ে আসি। তো এগুলো জাস্ট সাধারণ মিশন ছিল যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আজকে ভাই আমি এর আগের মিশনগুলোতে বুঝি নাই যে আসলে এই জিনিসগুলোর কাজটা কি। তো আজকেই বলো তো এই ট্র্যাক দুইটার কাজ এবং মাস্কগুলোর কাজ আমরা দেখতে পারবো। ওকে, তো পুরো প্ল্যানিংটা মোবাইলের মাধ্যমে দুজনকে বুঝাই দিল মাইকেল ভালোভাবে। তো এরপর আমরা মিশনে চলে যাব। তো প্ল্যান অনুযায়ী সবাইকে মাস্কগুলো পরে নিতে হবে আগে। তো ভাই সাহেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মাস্কগুলো এর একটা ছোট্ট একটা মিশনে আমি কিনে নিয়ে আসছি। অনেক সুন্দর সুন্দর তিনটা মাস্ক আমি নিয়ে আসছি এই মিশনটার জন্য, আর এই দুইটা চূড়া ভাঙা চূড়া দুইটা ট্রাক আমি নিয়ে আসছি। গাইস দেখতেই পাচ্ছ জাস্ট অস্থির লাগতেছে তিনজনকে, ভাই অস্থির অস্থির লাগতেছে তিনজনকে, কে কোনটা আমি কিন্তু বুঝতেছি না এখন। তো যাই হোক, এখন আমাদের কাজে যাইতে হবে তাড়াতাড়ি। ওকে ওকে, মাইকেল নেবে ওই ট্রাকটা, দুজন ওই ট্রাকের মধ্যে চলে গেছে, এখন আমাকে এই ট্রাকটা নিয়ে যাইতে হবে তাড়াতাড়ি। ওকে, আর সত্যি কথা বলতে ভাই আমি কিন্তু এখনো মিশনের আগামাথা কিচ্ছুই বুঝতে পারি নাই। মানে মানে মিশনটা কমপ্লিট করছে ঠিকই, কিন্তু কী নিয়ে মিশনটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা ফলো করে তার কাছে চলে যাবো, মানে যেই লোকেশনটা দেখায় সেখানে চলে যেতে হবে। ভাই দেখবে যারা এখনো ভিডিওতে লাইক করে লাইক করে দাও ভাই, আর যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভাইয়ের এখন খুব বেশি প্রয়োজন তোমাদের সাপোর্ট। তো অবশ্যই সাপোর্ট দেখো, লাইক করো, কমেন্ট করো এবং পারলে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখতেছে তারা অবশ্যই ফেসবুক পেজে ভিডিওটা শেয়ার করে দেবো এবং লাইক করবো, ফলো করে দেবো, ঠিক আছে। তো আমাদের লোকেশনটা মানে এত তাড়াতাড়ি চলে আসলাম বুঝলাম না। তো যাই হোক, আমাদের লোকেশন সামনেই চলে আসছে। ওকে ভাই, রাস্তাগুলো অস্থির, কিন্তু গাড়ি ঘোড়া একটু কম আমি দেখতে পাইতেছি। যাই হোক, আমাদের লোকেশন চলে আসছে, এখানে আমাদের গাড়িটা পার্কিং করতে হবে, কিন্তু পার্কিং হইতেছে না, বুঝলাম না আসলে ব্যাপারটা কি। ওকে, আর একটু আগে নিয়ে যাইতে হবে। তো আমরা একটু সামনে নিয়ে আসলাম, এরপর দেখি আমাদের কাজটা কি। ও ভাই সাহ, আসলে একে আমি কিন্তু বুঝতেছি না, আসলে মাইকেল নাকি ট্যাবর নাকি ফ্রাঙ্কলিন আমি কিন্তু কিছু বুঝতে, মার্কসের জন্য কিন্তু কেউ কাউকে চিনতে পাইতেছে না, ঠিক আছে। তো এখানে একটা টার্গেট মানে ট্র্যাক চলে আসছে, ট্র্যাকটাকে মনে হচ্ছে আটকাইতে হবে। তো দেখি আমাদের কি কাজ করতে হয়, ভাই সাহ আসলে কে। ওকে, আমাদের এবার কাজ হচ্ছে এই ট্র্যাকের মধ্যে আবার কে আছে, ব্ল্যাক। ওকে, তো আমাদের এবার ওই যে ওই সাইড দিয়ে একটা ট্র্যাক আসতেছে, যেই ট্র্যাকটা দেখলো ওই ট্র্যাকটাকে এবার আটকাইতে হবে। তো এটা হচ্ছে মেন কাজ, দেখি তারপর কি হয়। ভাই সাহেব আমরা কিন্তু জায়গার মধ্যে চলে আসছি, কিন্তু এখানে কোনো লেখা বেখা কিচ্ছু আসতেছে না ভাই, কি করবো এখন। ওকে ওকে, তো আমাদের ব্র্যাকেট দিতে হবে গাড়িটা দিয়ে, মানে এত বড় গাড়ি কিসের জন্য নিয়ে আসছে ভাই, গাড়িটা দিয়ে ব্র্যাকেট দিতে মানে রাস্তাটা আটকাইতে হবে ট্র্যাকটার। ওকে গাইজ, দেখতে পাচ্ছ ট্র্যাকটা চলে আসছে, আর ভাই সাহেব উড়া দুরা হর্ন দিতেছে, কিন্তু আমরা তো ভাই গাড়ি সরাবো না, এখানে আটকানোর জন্যই কিন্তু এত কিছু। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আরেকটা ট্র্যাকও চলে আসছে, এবার এই ট্র্যাকটাকে এদিক থেকে একদম ধাক্কা দিয়ে ফেলাই দিতে হবে। ভাই অস্থির লেভেলের একটা মিশন আজকে কমপ্লিট করতেছে, জানি না সামনে আরও কত সুন্দর সুন্দর মিশন আমাদের জন্য অপেক্ষা করতেছে। ফটাফট লাইক করে দিও, আর এই ধরনের মিশন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো ভাই সাহেব ভাই ট্র্যাকের মধ্যে কে ছিল কে না ছিল আমরা কিন্তু কিছুই জানি না, কিন্তু গাড়িটাকে একদম উল্টাই দিয়েছি। এরপর আমাদের কাজ কি ভাই, ভাই সাহেব মানে কে কোথায় যেতেছে আমি কিন্তু বুঝতেছি না, তিনজনের একজনকে আমি ঠিক মতো চিনতে পাইতেছি না। তো এখন এর মানে এ আসলে ফ্রাঙ্কলিন নাকি মাইকেল, আচ্ছা চুলটা দেখলেও একটু বোঝা যায় তো, কিন্তু বুঝতে পাইতেছি না। ওকে যাই হোক, এবার আমাদের ওই গাড়িটার মধ্যে বোম সেট করে দিতে হবে। ওকে ওকে ওকে, এইটা এই গাড়িটার মধ্যে বোম সেট করে দিতে হবে, যে গাড়িটা আমরা ফেলাই দিলাম এই গাড়িটার মধ্যে বোম সেট করে দিতে হবে, এগুলো হচ্ছে বোম। ওকে, আর একটা দিয়ে দিই। আচ্ছা, এরপর আমাকে দূরে যেতে হবে, দূরে গিয়ে এটা ব্লাস্ট করে দিতে হবে, কারণ গাড়িটা যেহেতু ভাই এখানে ফেলাই দিছি, ও ভেতরে যারা আছে বাইরে হতে পারবে না, চাপার মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, দুইটা বাইর হয়ে গেছে, কিন্তু এদের সঙ্গে কি আসলে কি জিনিস কি বিষয় আমি কিছুই বুঝতেছি না ভাই। এখানে তিনজন চলে আস, গাড়ির ভেতরে দুইজন ছিল, দুইজনকে বের করা হয়েছে, কিন্তু দেখতেছি সবাই পজিশন নিতেছে, বুঝলাম না আসলে কে। ওকে ওকে ওকে, আরে কুল ইয়ার, কুল কুল, কিন্তু ভাই সাহেব কুল হব কেমনে, 5 স্টার উড়ে, সরি মানে 4 স্টার উড়ে গেছে।
তো এবার তো ভাই আমাদের সেই খেলাড়ি দেবে, পুলিশ চলে আসছে, তিনজন মানে তিনজনকে কিন্তু খেলাবে। তো যাই হোক, এখন আমাদের ভাই সাহেব যেটা করতে হবে ভাই, পুলিশের সঙ্গে উড়া ধুরা ফাইট করতে হবে। আর ভাই এটা কার অ্যাবিলিটি? এটা মনে হচ্ছে হ্যাঁ মাইকেলের অ্যাবিলিটি, তার মানে এই হচ্ছে মনে হচ্ছে মাইকেল। আচ্ছা তারপর আমি সঠিক বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে এটা মাইকেলই হবে, কারণ এই কর্নারে দেখতে পাচ্ছি ফ্রাঙ্কলিন এবং ট্যাবরের ছবি দেওয়া আছে, তার মানে আমরা বর্তমান মাইকেলের ক্যারেক্টারে মানে মাইকেলের মধ্যে অ্যাক্টিভ আছি। তো যাই হোক, মাইকেলের অ্যাবিলিটি হচ্ছে স্লো মোশন করে দেয় সব কিছু, পুরো দুনিয়ায় স্লো মোশন হয়ে যাবে। তো ফাইনালি ভাই সাহেব চার স্টার যেহেতু উঠে গেছে, এখন হেলিকপ্টার যা আছে সব নিয়ে আমাদের সঙ্গে ফাইট করবে। কিন্তু ভাই আমরা তিনজন আছি, একদম সব কিছু মানে প্রস্তুতি নিয়ে আসছি ভাই, আজকে ফাইট করবে পুলিশের সঙ্গে, মানে পুলিশকে আজকে ভাই লস অ্যাঞ্জেলস থেকে ভাগাবো, এই নিয়ত করে আমরা তিনজন বাইরে হয়েছিলাম। তো যাই হোক গাইজ, দেখতেই পাচ্ছ উড়াদুরা কিন্তু আমরা ভাই ফাইট করতেছি, আর ফাইট চলছে ভাই প্রায় কি বলবো ভাই, অনেকক্ষণ ধরে ফাইট চলছে, কিন্তু আমি ভাই শেষ করতেই পারতেছি না, মানে একটার পর একটা আসতেছে, গাড়ি আসতেছে কতগুলো যে পুলিশ খাই মানে মারছি ভাই আমি হিসাব রাখি নাই। তো যাই হোক, মাইকেল এবং ফ্রাঙ্কলিন দুইজন নিচে ফাইট করতেছে, আর ভাই দেখতেই পাচ্ছেন ভাই ট্যাবর কিন্তু ভাই এটা কী বলে মিসাইল না কি এইটা দিয়ে ভাই উপর থেকে মারতেছে, মানে উড়াই দিতেছে সব আগুন বাগুন ধরে উড়াই দিতেছে। এর ভাই এর ক্যারেক্টার ভাই বেস্ট, এ কিন্তু কোনো ভয় করে না, ট্যাবরের কোনো ভয় নাই, এ রিল্যাক্সে সব কিছু করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ ভাই, অসাধারণ ফাইট চলতেছে। আর গাইজ দেখতে হচ্ছে বলতে না বলতে কিন্তু একটা হেলিকপ্টার চলে আসছে ভাই সাপ, আর এই কঠিন দায়িত্বগুলো কিন্তু ট্যাবরের ঘাড়ে পড়ে, হেলিকপ্টারটাকে এখন ব্লাস্ট করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা কিন্তু পড়ে গেছে, পাইলট পরে পড়ে গেছে, আর ফাইনালি কিন্তু হেলিকপ্টারটাও ব্লাস্ট হয়ে গেছে। তো আমাদের মিশনটা আর অল্প কিছু ধরে আছে মনে হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আমি এখানে ফাইট করলাম, প্রায় 10-15 মিনিটের মতো আমি এখানে ফাইট করলাম, যেগুলো আমি স্কিপ করে দিয়েছি, কারণ এতক্ষণ তো আপনারা ভাই ধৈর্য নাই, আপনাদের তো ধৈর্য নাই, আমি জানি আপনাদের কোনো ধৈর্য নাই, পুরো ভিডিও তো আপনারা কখনো দেখবেন না, জাস্ট আঙ্গুলের মাথা দিয়ে কেটে কেটে দেখবেন, এটা আমার জানা আছে। তো যার কারণে কিন্তু আমি ভাই আমিও কেটে দিয়েছি, ঠিক আছে। তো ফাইনালি আমাদের মিশন এখানকার প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু এখন একটা স্টার রয়েছে, আর এখন আমাদের এই ট্র্যাকটা নিয়ে যাইতে হবে ওই সামনের লোকেশনে গিয়ে ভাই এই ট্র্যাকটাকে আমাদের ব্লাস্ট করে দিতে হবে, বা নষ্ট করে দিতে হবে। তো আমি ফটাফট সেখানে চলে যাই এবং এই ট্র্যাকটাকে ব্লাস্ট করে দিই, তারপর দেখে আমাদের কোথায় যাইতে হয়। ওকে গাইজ, ফাইনালি আমি ওই লোকেশনের মধ্যে চলে আসছি, এখন এই ট্র্যাকটাকে ব্লাস্ট করে দিতে হবে, কিন্তু ভাই আমি নিজে মনে ব্লাস্ট হয়ে যাব। তো গাড়ির পাশে গিয়ে দুইটা গ্রেনেড ফেলে দিচ্ছি, তারপর দেখে ব্লাস্ট হয় কি না। ফাইনালি কিন্তু ভাই সাপ এটা ব্লাস্ট হয়ে যাচ্ছে, ওকে ব্লাস্ট হয়ে গেছে। এরপর পাশে একটা গাড়ি আছে, এই গাড়িটা নিয়ে আমাদের আবার কোথায় যাইতে আমি জানি না, তো তাড়াতাড়ি আমরা গাড়িটা নিয়ে চলে যাই সেখানে। ভাই এতক্ষণ যে বোমা হামলা করছি, কিন্তু এখন ভাই অস্থির লেভেলের একটা জায়গার মধ্যে, পরিবেশের মধ্যে চলে আসছি, আর ফাইনালি আমরা যেখানে আসার কথা সেখানেও চলে আসলাম। তো এখানে আমি বুঝলাম না আসলে কারণ মানে ব্যাপারটা কি। তো এখানে হচ্ছে মনে হচ্ছে একে কোনো চাকরি জবের অফার দিয়েছিলো মাইকেলকে, আর সে কিন্তু এটা রিজেক্ট করে দিতেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের মিশনটা এখান থেকেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।